স্যার স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। স্যার বুকে ব্যথার আসলে অনেক ধরন আছে, অনেক কারণ আছে, সাধারণত কোন কোন কারণে বুকে ব্যথা হতে পারে? তো এটা বিরাট প্রশ্ন, কারণ বুকে ব্যথা তো এটা বিরাট জিনিস, কারণ এটা বয়স ভেদে, লিঙ্গ ভেদে, সময় সুযোগ ভেদে, ঋতু ভেদে বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তো যেহেতু এটা তো জানুয়ারি মাস শীতকাল, সেটা এটা দিয়ে শুরু করি। আচ্ছা, তো শীতকালে বুকে ব্যথার কারণ সবগুলো শীতকালে হইতে পারে, তবে স্পেসিফিক শীতকালে বুকে ব্যথা শীতের সাথে সম্পর্কিত সেটা হলো নিউমোনিয়া, প্লুরেসি বা সর্দি কাশি আমাদের সাথে সম্পর্কিত। তো এটা খুব কমন না হলেও, কিন্তু এই সময় যেহেতু শীতকাল, আমরা শীতকালে অনুষ্ঠান করতেছি, সেটা এটাই বলবো যে এখন যদি কেউ বুকে ব্যথা হয় যে কোনো বয়সে, শিশু শিশু বৃদ্ধ সব বয়সে কিন্তু বুকে ব্যথা হলে, যদি সাথে সর্দি থাকে, কাশি থাকে এবং জ্বর থাকে, তাইলে বুঝতে হবে যে সেটা হলো নিউমোনিয়া বা প্লুরেসির জন্যই বুকে ব্যথা। নিউমোনিয়াতে বুকে ব্যথা হয় না, হয় আসলে নিউমোনিয়ার সাথে প্লুরেসি হলে। আচ্ছা, তো এইটা তো আপনি চেয়ার প্রশ্ন করবেন যে এটা কেমনে বুঝবে আর কি, প্লুরেসি ব্যথাটা স্যার, মানে বুকে ব্যথার ধরন দেখে আসলে বোঝার উপায় কি সেটি আমি একটু জানতে চাচ্ছি। যেহেতু আমি শীতকাল দিয়ে শুরু করলাম আমরা, তো প্লুরেসিতে বলি, প্লুরেসি বুকে ব্যথাটা হলো এটা একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট মানে লক্ষণ আছে, যেমন সাথে জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে, এগুলো থাকতে পারে, কিন্তু বুকে ব্যথার ধরন কেমন হবে সেটা হলো কাশি দিলে এবং শ্বাস দিলে বুকে ব্যথা হবে। যখন এসে এমনি শ্বাস দেবে তখন এসে বুকে বলে যে বুকে বুকে ব্যথা হচ্ছে, বা যখন সে কাশি দেবে তখন সে বুকে ধরে কাশি দেবে যে আমার বুকে ব্যথা হচ্ছে। যদি শ্বাস নিলে এবং কাশি দিলে বুকে ব্যথা হয়, সাথে একটু সর্দি কাশি বা জ্বর থাকে, তাহলে বুঝতে হবে সেটা প্লুরেসি, সেটা বুকের যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এছাড়া আর কোন কোন কারণ রয়েছে? এইটা হলো আর প্রধান কারণ। এখন শীতকাল, শীতকাল আচ্ছা শীতকালে ধরি আমি, শীতকালেও কিন্তু এখন আমি আসবো যে হার্ট, যেটা বুকে ব্যথা বলতে মানুষ মনে করে হার্টে ব্যথা হয়ে গেছে। বুকে ব্যথা হলে কিন্তু সবার আগে একটা আশঙ্কা কাজ করে সবার মধ্যে, এবং সেটি যদি বাম দিকে হয় হার্টের কাছাকাছি, তাহলে তো আর কোনো কথাই নেই, সবার আগে কিন্তু এটা মাথায় চলে আসে যে হার্টের সমস্যা। এটা ঠিক আছে, সেই হার্টের বুকে ব্যথা এবং অন্য বুকে ব্যথাগুলোর মধ্যে আসলে পার্থক্য করার উপায় কি? রাইট, এটা মানুষ আতঙ্ক হওয়া স্বাভাবিক, কারণ বুকে ব্যথা মানেই তো সিচুয়েশন হলে মৃত্যু। আপনি প্লুরেসি হোক নিউমোনি হোক, মৃত্যু তো সহজে হবে না, এই জন্য মানুষের আতঙ্ক থাকে। তো যে ভুলটা করে সেটা হলো সবাই মনে করে বুকে ব্যথা মানে হার্টের ব্যথা, বুকে যে হার্ট ছাড়া অনেক কিছু আছে, বুকে যে উপরে চামড়া আছে একটা, তারপর নিচে মাংস আছে, তারপর নিচে হাড্ডি আছে, তারপর হার্ট আছে, মানুষ এগুলোকে একটু একটু খেয়ালে করে না আর কি। এই জন্য বুকে ব্যথা হলে মানুষ হার্ট ডাক্তারের কাছে যায়, আর বুকে ব্যথা হলে হৃদরোগ নিশ্চয়ই চলে যায়। এটা তো কিন্তু যে প্রশ্ন আপনি করলেন, একটু যদি সাধারণ জ্ঞান থাকে যে বুকে ব্যথাটা হইলে কোন ধরনের বুকে ব্যথা হয়, কী ধরনের বুকে ব্যথা কী কারণে হয়, তাহলে একটু বোধ হয় সময় নষ্ট কম হয়, সময় নষ্টটা কম হয় এবং সঠিক জায়গায় সঠিক সময়টাতে চলে যেতে পারে। তো যেমন এই যে সঠিক সময় কথাটা বললেন, আমি একটু বলে নিই, যেমন গ্যাস্ট্রিক, অনেক সময় গ্যাস্ট্রিক একটা আছে রিফ্লাক্স বলি আমরা, বুকে বুক জ্বলা ভরা করে, আবার হার্টের কারণে কিন্তু বুক জ্বলা করতে পারে। তো মানুষ মনে করে কি যে অনেক সময় বুক জ্বালা ভাড়া করলে বা যদি একটু বুক জ্বলে বা মাঝখানে ব্যথা হয়, মানুষ একটু ঢেকটা করে, মানুষ মানে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা এবং একটু অ্যান্টাসিড এবং কয়েক ঘন্টা যাবত গ্যাস্ট্রিক ওষুধ খায়। হ্যাঁ, একটা কাজ নাহলে আটটা খায়, দুই সময় যে কাজ নাহলে এক বোতল খায়, এই করতে বহু সময় চলে যায়। তারপর অনেক দেরি হয়ে গেলে তখন বোঝা যায় না হার্ট অ্যাটাক হয়েছে বা ডাক্তার কাছে যায়, অনেক লেট হয়ে যায় কিন্তু। সুতরাং তাহলে কিছু স্পেসিফিক লক্ষণ তো রয়েছে নিশ্চয়ই এই বুকে ব্যথার সাথে সাথে যে লক্ষণগুলো আছে, যাতে করে বুঝতে পারবে যে না আসলে হার্টেরই সমস্যা। না, লক্ষণ যে কথাটা বলছেন, লক্ষণ কিছু আছে একদম নির্দিষ্ট লক্ষণ, সেটা তো সবসময় থাকে না। যেমন মানে যদি ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু সেই টিপিক্যাল ব্যথা না হইতে পারে, আমি যে ব্যথার লক্ষণগুলো একটু পরে বলবো, সেই ব্যথাটা কিন্তু ডায়াবেটিস না না হইতে পারে, কারণ যেহেতু ডায়াবেটিস ব্যথার অনুভূতি কমে যায়। যেমন মনে করেন ডায়াবেটিস যদি পায়, দেখবেন যে পুড়ে গেছে, সে বলতে পারবে না তার পুড়ে গেছে, নৌকা কাটার সময় নৌকা ডেবে আছে, পা কেটে বসে, সে বুঝবে না যে তার পাকা আছে, একই অবস্থা হার্টের, ওদেরও হার্টের সেনসেশনটা কমে যায়, সেই জন্য ডায়াবেটিস রোগীদের এবং ডায়াবেটিস রোগীদের হার্টের অ্যাটাক বেশি হয়, কারণ যেহেতু সে বুঝতে পারছে না। না না, ডায়াবেটিস রোগীদের হার্টের অ্যাটাক বেশি হয় ডায়াবেটিসের কারণে। সুতরাং ডায়াবেটিস রোগীদের কিন্তু হার্টের অসুখ অনেক সময় তারা নাও বুঝতে পারে, তো এই জন্য ডায়াবেটিস রোগীদের বুকের সামান্যতম সিমটম হলেও কিন্তু তাদের খেয়াল করা উচিত যে তাদের এটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে বয়স যদি ধরেন 45 বা 50-এর বেশি হয়, এটা তো মানুষ খেয়াল করা উচিত। তবে টিপিক্যাল যদি হার্টের অসুখ আমি আপনি আমাকে বলতে পারেন, তাহলে বলবো যদি বুকের মাঝখানে ব্যথাটা হয়, যদিও হার্ট বাম দিকে কিন্তু আসলে বুকের ব্যথাটা হয় আসলে মাঝখানে, রোগী যদি দেখা যায় আমার ব্যথাটা এরকম, তাহলে বুকের ব্যথা, রোগী যদি বলে যে আমার ব্যথাটা এখানে হচ্ছে, বুকের ব্যথা না এটা, কারণ বুকের ব্যথা রোগী কোনো সময় কেন পিন পয়েন্ট, যদি বলে যে আমার এখানে ব্যথা হচ্ছে তাহলে বুকের ব্যথা না, যদি বলে যে ব্যথা আমার এভাবে হচ্ছে মানে হার্টের ব্যথা, হ্যাঁ মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে আসছে, টাইপ আসছে, মনে হয় কে বুকে বসে গেছে, তাহলে বুকে ব্যথা,
এগুলো একটা। দ্বিতীয় কথা হলো যদি বুকে ব্যথার সাথে ঘাম থাকে বা বমি থাকে, যদি আপনি যদি মনে করেন আমাকে যদি কেউ প্রশ্ন করে রাত্রে 12টার সময় যে ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা হচ্ছে, আমি নেক্সট প্রশ্ন করবো আপনি বমি হয়েছে কিনা, যদি বলে বমি হয়েছে আমি জিজ্ঞাসা করবো যে আপনার ঘাম হচ্ছে কিনা, রোগী বলবে যে আমার দর দরে ঘাম হচ্ছে, আমরা বলছি এক সেকেন্ড দেরি করবেন না, দিস ইজ বুকে ব্যথা, কোনো মানে হার্টের অ্যাটাক কোনো সন্দেহ নেই, আপনি এক্ষণে আপনার নিকটস্থ যেখানে হৃদরোগের চিকিৎসা হয় বলে আপনি জানেন সেখানে চলে যান। আচ্ছা, তার মানে বুকে ব্যথার সাথে এই যে ঘাম এবং বমি হওয়া এই দুটো খুব মানে এই সময় এটা সাথে থাকলে তখন সে বুঝে নেবে। কিন্তু তাছাড়া আমি বলছি যে ডায়াবেটিসের ধরনের সময় খুব কম লক্ষণ নিয়েও কিন্তু তার বুকে ব্যথা হইতে পারে, এই জন্য বুকে ব্যথাকে গ্যাস্ট্রিক মনে করিয়া বয়স্ক মানুষের ওষুধ খেয়ে যাওয়াটা এটা অনেক সময় উচিত বোকামি হবে। আচ্ছা, যেটি আরেকটা প্রশ্ন মাথায় আসে সেটি হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে যে বুকে ব্যথাটা বা এই হার্ট অ্যাটাকের সাথে কিন্তু স্ট্রোকের অনেক একটা পার্থক্য বা সামঞ্জস্য করে ফেলেন অনেকেই এবং গুলিয়ে ফেলেন, যখনই স্ট্রোকের সমস্যাটা হয় স্ট্রোক হলেই কিন্তু মানুষ এই হার্ট ফাউন্ডেশনে বা হার্টের হৃদরোগ ইনস্টিটিউটে চলে যাচ্ছেন, তখন কিন্তু একটা অনেকটা বড় সময় তাদের নষ্ট হচ্ছে, আসলে কী করণীয় তখন? এটা আসলে নমেনক্লেচারের কারণে, কারণ রোগীদের কাছে মানুষের কাছে স্ট্রোক বল দুইটা স্ট্রোক বুঝে ওরা না, আমরা ডাক্তার বুঝি স্ট্রোক একটা, সেটা হলো আপনি যদি একদিকে প্যারালাইসিস হয়ে যায় অবশ্যই হয়ে যায়, এটাকে স্ট্রোক বলা হয়, এটা হলো মেডিসিনের ভাষায় স্ট্রোক, এটা ব্রেনে ব্লিডিং হতে পারে বা কিছু হইতে পারে, হওয়ার পরে একদিকে প্যারালাইসিস হয়ে যায় এবং জ্ঞান থাকতে পারে জ্ঞান হারাইতেও পারে, এটা হলো আমাদের জন্য স্ট্রোক। আর রোগীদের বলতে স্ট্রোক বলে হার্ট স্ট্রোক, রোগীদের যে কোনো হার্টের অসুখ ব্যথা যে কোনো কিছু হলে ওরা মনে করে হার্ট স্ট্রোক করছে, তা হার্ট শব্দ লাগে না, বলে যে স্ট্রোক করছে, আমার কথা বলছে না তো স্ট্রোক করছে, যদি বলে যে জন্য একজনকে ফোন করলো বলো যে আমাদের স্ট্রোক করছে নিয়ে যাও হৃদরোগ হসপিটালে নিয়ে যাও, তো এটা বুঝতে পারে না। কিন্তু স্ট্রোক বলতে আমরা বুঝি প্যারালাইসিস জ্ঞান থাকার না থাক, আর হার্টে যেটাকে স্ট্রোক বলা হয় না, এটা স্ট্রোক বলা হয় না, স্ট্রোক বলা হয় না, হার্টটাকে হার্ট ব্যথা হার্ট অ্যাটাক বললেই আমার মনে হয় সবচেয়ে ভালো, হার্ট অ্যাটাক বলে বোধহয় শব্দরা প্রচলিত হইলে মানুষের ভিতরে দ্বন্দ্বরা দ্বন্দ্বটা কাজ করবে না এবং সময় মতো যাতে তারা যেতে পারে ওই সময়টুকু যাতে নষ্ট না হয়। আপনি এই জন্যই দেখবেন যে বোধহয় এখনও আছে হৃদরোগ হসপিটাল একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে স্ট্রোকের চিকিৎসা হয় না, কারণ যেন তারা ঢুকে আর সমস্ত না করে, কথা বলছেন না মানে স্ট্রোক এত বেশি আসলে ভ্রান্তিতে পড়ে মানুষ যাচ্ছে যাচ্ছে আর কি, কারণ আপনি একটা ব্রেনের হ্যামরেজ যদি হয় যেটাকে আমি স্ট্রোক বলতেছি, তো হৃদরোগ হসপিটালে গেলো সেই মানুষ যদি গেলো যে বললো ডাক্তার দেখলো দেখার পরে বললো যে না আপনার হার্ট স্ট্রোক হয় নাই আপনি এটা অন্য হসপিটাল নিয়ে যান, তো এই যে পথে আর ঢাকার সাথে যানজট আর যদি ব্রেনে ব্লিডিং হয়ে থাকে তার অনেক সময় নষ্ট হয়ে গেছে, সুতরাং এই দ্বন্দ্বটা আসলে নিরসন হওয়া উচিত, একটা হওয়া উচিত স্ট্রোক আর একটা হওয়া উচিত হার্ট অ্যাটাক, দৃঢ় শুদ্ধ দুইভাবে হইলেই মানুষের বিভ্রান্তি কম হবে কম হয়। আপনি ইতিমধ্যে আমাদের কিছুটা বলে দিয়েছেন এই বিষয়টি নিয়ে, তারপর আমি একটু জানতে চাইব আলাদাভাবে যাতে করে আমাদের রোগীদের মাথায় থাকে, হঠাৎ যখন কারো এই বুকে ব্যথা হয় এবং সেটি যখন হার্ট অ্যাটাকের কারণে হয় তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি রোগীর এবং তার আশপাশে যারা আছেন তাদের? হ্যাঁ, তাৎক্ষণিক করণীয় যেটা এটা আমরা ডেভেলপ করে নেই, যেমন বিদেশে কিন্তু আপনার প্রতিটা হসপিটালে কিন্তু সরি প্রতিটা অ্যাম্বুলেন্সে কিন্তু হৃদরোগ চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের দেশে নাই, সেটা আমাদের দেশের মানুষ নিজেরাই সচেতন হইতে হবে যেন কিন্তু সেই নাম ডেভেলপ করে, এবং একটু সচেতন হলে কিন্তু এটা কিন্তু সম্ভব, কিন্তু সম্ভব, কিন্তু ধরেন যদি মানুষ জানে যে যে বা আমরা যদি মানুষকে শিক্ষিত করতে পারি যে হৃদরোগের লক্ষণগুলো, যেমন আমি যে বললাম যে যেগুলো অ্যাটিপিক্যাল দরকার নেই, টিপিক্যাল যেগুলো আছে মনে করেন যে বুকে ব্যথা হলো মাঝখানে ব্যথা হলো তাই আসলো বুকটা ঘাম হইলো বমি হইলো দিস কার্ডিয়াক অ্যাটাক মানে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক যদি সেটা নিশ্চিন্ত হওয়া নিশ্চিন্ত হওয়া যাবে না, যদি মনে হয় তার প্রথম কাজ হলো অ্যাম্বুলেন্স কল করা এবং নিয়ে আস যেখানে হৃদরোগের চিকিৎসা হয় বলে আপনি জানেন, বা আগেতে তো আপনি যেখানে বসবাস করেন আপনি নিশ্চয়ই খবর নিয়ে রাখবেন যে কোথায় কোন ডাক্তার ভালো আছে কোথায় কোন চিকিৎসা হয় খবর নিয়ে রাখবেন সেখানে যাওয়া। আচ্ছা, তার আগে যদি মনে করেন না সেখানে যাতে সময় লাগতেছে বা অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে বা কোনো কারণে ডিলে হচ্ছে, সে ডিলেটা কিন্তু অনেক কস্টলি, কিন্তু সেই মুহূর্তে যেটা করতে পারে আমার মনে হয় এটা এটা আমার মনে হয় আমি তো মনে করি যে কোনো শিক্ষিত মানুষ সেটা করতে পারে চারটে অ্যাসপিরিন বড়ি, চারটে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, আচ্ছা, চারটে ক্লোবিডোগুলো বড়ি একসাথে খাওয়া যেতে পারে, বলে ক্ষতি কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, চারটে এটি যদি হার্টের সমস্যা না হয় সেক্ষেত্রে না তেমন ক্ষতি হবে না, তেমন ক্ষতি হবে না, তেমন ক্ষতি হবে, চারটে অ্যাসপিরিন বড়িতে 75 মিলিগ্রাম করে 300 মিলিগ্রাম আসে আর চারটে ক্লোবিডোগুলো বড়িতে 75 মিলিগ্রাম করে 4×75 300 মিলিগ্রাম ক্লোপিডোগল এবং অ্যাসপিরিন অ্যাসপিরিন খাওয়াই দিতে পারে। আচ্ছা, খাওয়াই দিলে যেটা হবে সেটা হলো হসপিটালে যে ইঞ্জেকশন ওষুধ দেওয়া হয় স্টেপটক ইঞ্জেকশন দেওয়া হয় সেটার কাছাকাছি কাজ করবে, এবং এই যে পথে ঢাকা শহরে যানজট যে ডিলে হবে চিকিৎসা ঝুঁকিটা থেকে ঝুঁকিটা কিছু হলেও কম হবে,
এটার যে ক্ষতি যদি মনে করেন আমার হার্ট অ্যাটাক হয়নি ক্ষতি ক্ষতি হতে পারে ক্ষতি তেমন কিছু অসম্ভব নয় তার মানে তাৎক্ষণিকভাবে এই ওষুধগুলো সবার সাথে রাখা উচিত এবং এই সময়টাতে এটা ফার্স্ট এড বক্সে থাকা উচিত তবে প্রিকশনের হিসেবে যেহেতু অ্যাসপিরিন যদি এটা ডোজটা কম অ্যাসপিরিন খেলে গ্যাস্ট্রিক বাড়তে পারে সম্ভব হইলে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু ওই সময় এই মৃত্যুর ঝুঁকি বা এই যে সময় নষ্ট হচ্ছে তার যে সময়টা যাতে সঠিক সময় এই প্রাথমিক চিকিৎসাটা যাতে খেয়ে তারা আমার তো মনে এটা নিতে পারে এটা আমি মনে করি এটা এটা অনেকটা অনেকটা ভ্যালু হবে মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দিচ্ছে এই যে যত ডিলে হবে প্রতিটা ডিলে কিন্তু অনেক এভরি সেকেন্ডস কাউন্ট এখানে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ